বিজু জনতা দল সে ভোট দেওয়া বিজু জনতা দলর অধ্যক্ষ ব্লক অধ্যক্ষ ভোট দেওয়া প্রবাই এবং পয়সার প্রলোভন কিন্তু সে কোণী মতে রাজি হয়েন এবং ভারতীয় জনতা পার্টি যে অধ্যক্ষে ভোট দিয়ে এবং যদি আমি কহিবা সিমুলিয়া এবং খৈরা দুইটি যাক ব্লক ভারতীয় জনতা পার্টি অধ্যক্ষ পদ হাতবা সফল হয়েছিল এবং আক্রোশ মূলক ভাব গতকাল বিলম্বিত রাত্রি অর্থাৎ ସାଢେ ଦଶରୁ ଏଗାରଟା ସମୟ ଭିତରେ ଯେତେବେଳେ ତାଙ୍କର ଏକ ଦୋକାନ ଥିଲା ବଡ ଜୟପୁର ପଞ୍ଚାୟତ ଅଫିସ ସାମ୍ନାରେ ଏକ ଦୋକାନ ରହିଥିଲା ଏବଂ ସେଇ ଦୋକାନରେ ତାଙ୍କୁ ଘୋଷାରି ଆଣି ମାଡ଼ ମାରିଥିଲେ ଏବଂ ମାଡ଼ ମାରିବା ପରେ ତାଙ୍କ ଛାତିକୁ ମାଡ଼ ହେଇଥିଲା ଏବଂ ଛାତି କି ମାଡ଼ ହେବା ପରେ ସେ সেঠু এক গুরুতর অবস্থায় তাবার লোক ডাক্তারখানাকে কিন্তু ডাক্তার সেতায় মৃত ঘোষণা করে এটি যদি আমি কোপার যে অসহিষ্ণুতা বিজু জনতা দলের যসহষ্ণুতা এটি পরিলক্ষিত হচ্ছে যে কংগ্রেস যেত তার ধী ধীরে কমুচি বিজু জনতা দল ধীে ধীরে আগুক যাচ্ছি এবং যদি ভারতীয় জনতা পার্টি কথা কারতীয় জনতা পার্টি খৈরার দুইটি জেলা পরিষদ সিট এবং ବ୍ଲକର ଅଧ୍ୟକ୍ଷ ପଦ ମଧ୍ୟ ହାତେଇଛି କିନ୍ତୁ ସେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କୁ କିଭଳି ଭାବରେ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ଯୋଉ ଅଛନ୍ତି ମନ୍ତ୍ରୀ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ ପାଣିଗ୍ରାହୀ ତାଙ୍କର ଇଙ୍ଗିତରେ ଏପରି ଘଟଣା ଘଟିଛି ବୋଲି ତାଙ୍କର ପୁଅ ସିଧାସଳଖ ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି ଏବଂ ଏଥିମଧ୍ୟରେ ଯେଉଁ ପୋଷ୍ଟମର୍ଟମ ହୋଇଥିଲା ପୋଷ୍ଟମର୍ଟମ ପରେ ଥାନା ଆଗରେ ଯେ ଆମେ ଯେଉଁଭଳି ଭାବରେ ହତ୍ୟା କରାଯାଇଥିବାର ଅଭିଯୋଗ ତାଙ୍କ ପୁଅ କରୁଛନ୍ତି ଏବଂ ଅଞ୍ଚଳରେ ଏକ ଶୋକର ଛାୟା ଖେଳିଯାଇଛି ଏବଂ ବିଜେପି କର୍ମୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଏକ ଭୟର ବାତାବରଣ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଆମେ କହିପାରିବା ଏ ବାବଦରେ ବିଜେପି କର୍ମୀମାନେ ଶିମୁଳିଆ ଥାନା ଆଗରେ ধাৰণা দে বিক্ষোভ কৰিলে শব কু ৰখি যাব আমাক ন্যায় দিয়া যাও আমুক তৰিত ভাৱে ন্যায় দিয়া যাওক মানে আক্ৰমণ কৰিলে যা মৃত্যু হৈছিল আমাক তুৰুত ন্যায় দিয়া যাওক এতিচিত যাবি যাব ৰখিকি মৃত যি হৈ শব ৰখিকি বহুত